কসবাকাণ্ডের দিকে নজর রাখবো। কসবাকাণ্ডের নেপথ্যে জোরালো জমি বিবাদ, এই তত্ত্বই উঠে আসছে। গুলশান কলোনি যে চারতলা বাড়ি নিয়ে বিবাদ, যেটা জানা যাচ্ছে সেই চারতলা বাড়ি পুরোটাই বেআইনি, এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্র মারফত। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। বিক্রম রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, যে বাড়ির জমি নিয়ে বিবাদ সেই গোটা বাড়িটাই বেআইনি, কি তথ্য, কি এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে? দেখো, তোমাকে যেটা জানাবো, কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে হামলার ঘটনায় কার্যত জমি বিবাদ তা কিন্তু আরো জোরালো হচ্ছে, সেই তথ্য আরো জোরালো হচ্ছে। জমি বিবাদকে কেন্দ্র করে কেন্দ্রবিন্দু একটি চারতলার বাড়ি, সেই চারতলা বাড়িটি মূলত এই গুলজারের, এমনটাই জানা যাচ্ছে। গুলজারের একটি গোডাউনও সেই চারতলা বাড়িতেই ছিল, এমনটাই পুলিশ সূত্রের খবর। লালবাজার সূত্রে যেটা আমরা জানতে পারছি যে পুলিশ ওই বাড়িটি খতিয়ে দেখছে, কারণ যেহেতু জমি বিভাগ সামনে এসছে এবং যে বক্তব্য মূলত অভিযুক্তদের কাছ থেকে পাওয়া গিয়েছে তার ভিত্তিতে তদন্ত করতে গিয়ে যেটা জানা যাচ্ছে যে সম্পূর্ণভাবে চারতলা বাড়িটি কিন্তু পুরোপুরি বেআইনি। অর্থাৎ এই বাড়িটির যে জমিতে তৈরি হয়েছে সেই জমিটি অর্ধেক এগ্রিকালচারাল ল্যান্ডের ওপরে এবং অর্ধেকটা সরকারি জমির ওপরে, গভর্নমেন্ট ল্যান্ডের ওপরে। এবং সেখানে কিভাবে এই গুলশান কলোনিতে মূলত গুলজার, সেই বাড়ি মূলত এই ব্যক্তি হায়দার, সে এই বাড়িটি, চারতলা বাড়িটি করে তুললো, সেটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে। আপাতভাবে যেটা তদন্তকারীরা জানাচ্ছেন যে তারা তদন্ত করতে গিয়ে মূলত যে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য, যে সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া গিয়েছে সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু এই জমি বিবাদকে কেন্দ্র করেই মূলত এই কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে হামলার ঘটনা ঘটেছে এমনটাই তারা মনে করছেন। এবং সেক্ষেত্রে গুলজারের নিপথ অন্য কেউ রয়েছে কিনা, অর্থাৎ এই জমি বিবাদটা আরো বড় জায়গায় গিয়ে পৌঁছেছিল কিনা, সেটাও পুলিশ আপাতভাবে খতিয়ে দেখছিল। প্রাথমিকভাবে এই ঘটনার নেপথ্যে জমি বিবাদকে কেন্দ্র করে যাবতীয় ঘটনা, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে লালবাজার মনে করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।